হ্যালো প্রিয় সকল, অসমে দিল্লীবিলে স্বাগতম জানাইছো। আজি ভিডিওটোত মই লৈ আহিছো ম্যাট লিকুইড লিপস্টিক এপ্লাই করার কারণে চারিটা টিপস। বিশেষকৈ ড্রাই লিপসত বেশি প্রবলেম হয় ম্যাট লিকুইড লিপস্টিক লগাবার বাবে, সোনকালে এরিয়া হে নাইবা ইভেনলি এপ্লাই নহয়। আপনাদের এই টিপস কিটা ফলো করলে ইজিলি ড্রাই লিপসতো ম্যাট লিকুইড লিপস্টিক এপ্লাই করিব পাৰিব। তাৰে ফার্স্ট স্টেপটো হৈছে এক্সফোলিয়েশন, সেকেন্ড স্টেপটো হৈছে ময়শ্চারাইজিং, থার্ড স্টেপটো হৈছে কনসিলার বা ফাউন্ডেশন, আর ফোর্থ স্টেপটো হৈছে লিকুইড লিপস্টিক এপ্লাই করা। এক্সফোলিয়েশন করব কারণে একটা লিপ স্ক্রাব মই ঘরতে বনাই লৈছো। এই লিপ স্ক্রাবটো আপনাদের লিকুইড লিপস্টিক এপ্লাই করব কারণে বুলিয়ে নহয়, যদি আপনাদের বেশি ড্রাই লিপসে আপনাদের অল্টারনেট ডেজত ইউজ করব পারে, তেতিয়া আপনাদের উজুরি বেশি সফট আর স্মুথ হয়ে যাব। এই লিপ স্ক্রাবটো তেনে মই কিদরে বনালো চাও হম। এই DIY লিপ স্ক্রাবটো বনাব কারণে মই এসামুচ চেনি লৈছো। চেনি আপনাদের নর্মেল চেনিটো অলপমান ভাঙি লব। এসামুচ হানি লৈছো, হানি মানে মই ফ্রিজত থৈছিলো, সেইকাৰণে মোৰ হানিখিনি গুট মাৰিয়ে থাকিলে। আৰু লৈছো মই নেমু ৰস অলপ চেপি লওঁ, বহুত বেছি নেচেপো নহ'লে বেছি জুলীয়া হৈ যাব। এইখিনি আমি ভালদৰে মিক্স কৰি ল'ম। আপোনালোকে ইচ্ছা কৰিলে ইয়াত অলিভ অইল অলপমানো এড কৰিব পাৰে, নাইবা কোকোনাট অইলো অলপ মিক্স কৰিব পাৰে। ভালদরে মিক্স করে লব মিশ্রণখিনি। এইদরে আপনাদের অলপমান সরকে বনায় ফ্রিজতো স্টোর করে রাখব পারে 14-15 দিনমান। যদি আপনার উঠ বেশি ড্রাই হয় তেতিয়া আপনাদের অল্টারনেট ডেজত লগাব পারে। মোর স্ক্রাবখিনি রেডি হয়ে গেল, এটা মই এখিনি লিপসর রাব করি। এতিয়া মই ফার্স্ট স্টেপটো কই, ফার্স্ট স্টেপটো কইব কারণে মই যিখিনি DIY লিপ স্ক্রাব বনাই লৈছিলো সেইখিনি মই রাব করিম আঙুলিরে। আপনাদের ইচ্ছা করলে টুথব্রাশও রাব করব পারে। প্রায় 2-3 মিনিট মান সময় রাব করিম। মোর রাব করা হয়ে গেল, করার পিছত আপনাদের ওয়াইপার দি বা কটনের দিটা কাপড় দি মচি লব ভালদরে। মই কটনের দিটা কাপড় এখন ইউজ করছো। এতিয়া আমি নেক্সট স্টেপটো কৰিম। নেক্সট স্টেপটো কৰিবৰ কাৰণে উজুৰি ময়শ্চাৰাইজ কৰিব লাগিব। ময়শ্চাৰাইজ কৰিবৰ কাৰণে মই লিপ বাম ইউজ কৰিম। লিপ বাম মই লগাইছোঁ মেবলিন বেবী লিপছৰ পিংক ললিতা ছেটটো। এইটো মোৰ অল টাইম ফেভৰেট হয়, মই 5 বছৰমানৰ পৰা এইটো ইউজ কৰি আছোঁ। বহুত ধুনীয়া ময়শ্চাৰাইজ কৰে এইটোৱে, গতিকে এইটো মই লগাই ল'ম। এইটো লগাই পেলাই আপুনি প্ৰায় 2-3 মিনিটমান উঠত থৈ দিব। লিপ বাম লগোৱাৰ 2-3 মিনিটমানৰ পিছত লিপ বামৰ যিখিনি চাইন থাকে সেই চাইনখিনি আমি এখন টিচু পেপাৰে ডেপ কৰি আঁতৰাই লওঁ। ৱাইপ অফ কৰিব নালাগে, জাষ্ট ডেপ কৰি আমি চাইনখিনি আঁতৰাই লওঁ। চাইনখিনি আঁতৰাই ল'লোঁ। এতিয়া থাৰ্ড ষ্টেপটো হৈছে কনচিলাৰ বা ফাউণ্ডেশ্যন। কনচিলাৰ বা ফাউণ্ডেশ্যন এইটো কাৰণেই লগাব লাগে যে আমাৰ বেছিভাগৰ লিপছত পিগমেণ্টেশ্যন থাকে আৰু লিপছৰ যিটো স্কিন সেইটো ইভেন নহয়। যদি লিপছৰ স্কিনটো ইভেন নহয় তেতিয়া আমাৰ লিকুইড লিপষ্টিকৰ যিটো কালাৰ সেইটো অৰিজিনেল কালাৰটো নোলায়। একজেক্ট কালাৰটো ওলাবৰ কাৰণে আমি সদায় কনচিলাৰ বা ফাউণ্ডেশ্যন আগে ইউজ কৰি ল'ব লাগে, তেতিয়া আমাৰ কালাৰটো ইভেন হয়। ফাউণ্ডেশ্যন ইউজ কৰিম। ফাউণ্ডেশ্যন মই লৈছোঁ Glam 21ৰ। আপোনালোকে যিকোনো ফাউণ্ডেশ্যন বা যিকোনো কনচিলাৰ ইউজ কৰিব পাৰে। এতিয়া মই ফাউণ্ডেশ্যনখিনি উঠত এটা বিউটি ব্লেণ্ডাৰ দি লগাই ল'ম। এতিয়া আহিলে ফোর্থ স্টেপটো। ফোর্থ স্টেপটোৰ কাৰণে আমি লিকুইড লিপষ্টিকটো লগাওঁ। লিকুইড লিপষ্টিক মই লৈছোঁ কিজ বিউটিৰ লিকুইড লিপষ্টিক লৈছোঁ, আৰু লগতে লৈছোঁ কিজ বিউটিৰে লিপ লাইনাৰ লৈছোঁ। আপোনালোকে উঠত সদায় আউটলাইন কৰি ল'ব লিকুইড লিপষ্টিক লগোৱাৰ আগত, তেতিয়া উঠৰ শ্বেপটো ধুনীয়াকৈ ওলাই যায়। লিকুইড লিপষ্টিকৰ ব্ৰাছডালেও আউটলাইন কৰি ল'ব পাৰে, নাইবা লিপ লাইনাৰো লগাব পাৰে। মই লিপ লাইনাৰ দিয়ে আউটলাইন কৰি লৈছোঁ প্ৰথমে। মই আউটলাইন কৰি লোৱাৰ পাছত এতিয়া লিকুইড লিপষ্টিকটো এপ্লাই কৰিম। মোৰ লিকুইড লিপষ্টিক লগোৱা হৈ গ'ল। আজিৰ টিপছকেইটা এপ্লাই কৰাৰ কাৰণে মই লিপষ্টিকটো বহুত ইভেনলি আৰু স্মুথলি লগাব পাৰিলোঁ। যদি টিপছকেইটা ভাল পালে তেন্তে ভিডিঅ'টোত লাইক কৰি দিব, কমেণ্ট কৰিব, লগতে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কিনাৰতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব যাতে মোৰ আহিবলগীয়া ভিডিঅ' ন'টিফিকেশ্যন পায় সকলোতকৈ আগত। তেন্তে আজিলৈ আহিছোঁ, আকৌ লগ পাম মোৰ নেক্সট ভিডিঅ'ত।